2018 সালে এঙ্গেজমেন্ট সেরেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্চারী মণ্ডল ও অভিনেতা চিত্রনাট্যকার সঙ্গীত তেওয়ারি। 2018 সালের 27 সেপ্টেম্বর একটি ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছিল দুজনের আশীর্বাদ। অপুর সংসারের শুটিং চলাকালীন আলাপ হয় দুজনের, কিন্তু তখনও প্রেম হয়নি। নিছক ভালো বন্ধুই ছিলেন দুজন দীর্ঘদিন, বিয়ে বা সম্পর্কের কথা মাথাতেও আসেনি তখন। এক নন ফিকশন শোয়ের ফ্লোর থেকে আরও এক নন ফিকশন শো হ্যাবা চেগা সিজন টু বদলে দিল সব সমীকরণ। এক নতুন শোয়ের শুটিংয়ের সময় নতুন করে আবিষ্কার করলেন তারা পরস্পরকে। দ্বিতীয়বারের দেখাশোনার পরে দুই পরিবারের সম্মতি নিয়ে সিদ্ধান্ত নেন দুজনেই। এই সিদ্ধান্তে দুই পরিবার যেমন খুশি তেমনই খুশি দুজনের টেলিজগতের বন্ধুরাও। অবশেষে বিয়েটা করে ফেললেন অভিনেত্রী সঞ্চারী মণ্ডল এবং সঙ্গীত তেওয়ারি। 26 ফেব্রুয়ারি ছিল তাদের বিয়ে। বিয়েটা কিন্তু কলকাতায় হয়নি, হয়েছে উত্তরবঙ্গের একটি রিসর্টে। পাহাড়ি এলাকা ভালোবাসতেন সঙ্গীত তেওয়ারি এবং সঞ্চারী মণ্ডল, এই জন্যই উত্তরবঙ্গের অপূর্ব সৌন্দর্যের মাঝে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সঙ্গীত তেওয়ারি। গায়ে হলুদ থেকে মেহেন্দি সকল কিছুই বাঙালি মতে করেন তারা। বিয়েতে তেমন কেউ উপস্থিত ছিলেন না, পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে বিয়ে করেন সঞ্চারী মণ্ডল। অভিনেত্রী সঞ্চারী মণ্ডলের বিয়েতে টেলিপাড়ার কাউকেই দেখা যায়নি, তবে প্রিয় বান্ধবী অশ্বশী রায়কে দেখা গেল এই দিন। বিয়েতে অনেক সেজেগুজে এসেছিল অশ্বশী রায়। সঙ্গীত তেওয়ারি এবং সঞ্চারী মণ্ডলের বিয়ের অনুষ্ঠান এখানেই শেষ নয়, সামনে রয়েছে রিসেপশন, সেইখানেই দেখা যাবে হয়তো টেলিতারকাদের। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।